একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না আমি বলে দিচ্ছি আপনারা শেষ হয়েছেন এই বাচ্চারাও যদি শেষ হয়ে যায় এই প্রজন্ম একদিন আপনাদের বলে যাবে আপনাদের ভুল সিদ্ধান্তে আমরা শেষ হয়ে গেলাম এখানে আসছি যুদ্ধ করতে আরাম করতে আসি আজকে স্বাধীন হওয়ার 5 বছরেরও বেশি পার হয়ে যায় আজকে মনে করেন 47 বছরের আগে কত কাদার রাস্তা ছিল কয়টা স্কুল ছিল কত কাজ হয়নি তা না আজকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিয়েছেন মধুমতি সেতু করে দিয়েছেন আজকে আমরা ভৌগোলিক ভাবে আল্লাহর রহমতে খুব ভালো একটা জায়গায় পড়ি আজকে আউড়িয়ার উন্নয়নের কথা যদি বলতে হয় সবচেয়ে বেশি উন্নয়নের ভাগিদার হচ্ছে আউড়িয়ার আজকে আপনার ছেলে মেয়েরা যে পড়ালেখা করবে পড়ালেখার বিকল্প কি কিছু আছে পড়ালেখার বিকল্প কিছু নাই যদি কেউ ব্যবসাও করে ধনাঢ্য ব্যবসায়ীও হয় তাও তার শিক্ষার প্রয়োজন আগামী 7 তারিখ পর্যন্ত আর তো মাত্র 4টা দিন আপনাদের পাশে বহুত মানুষ লেগে গেছে আপনাদের পাশে বহুত মানুষ আছে যারা মিথ্যা প্রভাগণ্ডা ছড়ায় আপনাদের কাছে এসে মিথ্যা ছড়াই দিবে আমি আমি আপনাদের বিশ্বাস রাখতে বলছি আমার প্রতি আপনাদের এটা বলে যাচ্ছি যে এই নির্বাচন মাশরাফির নির্বাচন শুধু না এই নির্বাচন আপনারা যারা ভোটার শুধু আপনাদেরও না এই নির্বাচন আপনার কোলে যে সন্তানটা আছে আপনার যে সন্তানটা আমার সামনে বসে আছে এদের নির্বাচন একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না আমি বলে দিচ্ছি আপনারা শেষ হয়েছেন এই বাচ্চারাও যদি শেষ হয়ে যায় এই প্রজন্ম একদিন আপনাদের বলে যাবে আপনাদের ভুল সিদ্ধান্তে আমরা শেষ হয়ে গেলাম কারণ আর দ্বিতীয় কোনো মাশরাফি এসে এই সাহসটা নড়াইলে দেখাবে না